আসসালামু আলাইকুম, আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাববিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং এর উপর একটি ক্লাস নেওয়ার জন্য। আশা করব তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু নোট করার চেষ্টা করবে। বাসায় বসে মেয়েরা পড়াশোনা করছো তো? সবাই একটু হলেও পড়াশোনা করবে, কারণ তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ যে আমরা একটি অনলাইন ভিত্তিক পরীক্ষা গ্রহণ করব। তোমাদের একাদশ বার্ষিক পরীক্ষাটি অনলাইনে নেওয়া হবে। আশা করি তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়াটা শুরু করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ক্লাস গ্রহণ করব ঝুঁকি এবং মুনাফার হার নবম অধ্যায়ের উপর, ফিনান্স ব্যাংকিং। ঝুঁকি এবং মুনাফার হার নবম অধ্যায়, রিস্ক অ্যান্ড রেট অফ রিটার্ন। রিস্ক অ্যান্ড রেট অফ রিটার্ন। সবার প্রথমেই আমরা ঝুঁকি কাকে বলে সেই বিষয়টা একটু দেখতে চাচ্ছি। ঝুঁকির সংজ্ঞা, ডেফিনেশন অফ রিস্ক। মানুষের জীবন অনিশ্চয়তায় পূর্ণ। প্রাত্যহিক জীবনের প্রতিটি স্তরে কিছু না কিছু অনিশ্চয়তা থেকেই যায়। এই অনিশ্চয়তার কারণেই ক্ষয় ক্ষতি বা আপদ বিপদ বা হারানোর যে সম্ভাবনা থাকে তাকে আমরা ঝুঁকি বলি। মানুষ ভবিষ্যৎ ঘটনাগুলি সম্পর্কে পারফেক্ট ধারণা নিতে অক্ষম বিধায় ঝুঁকির উদ্ভব হয়। ব্যবসার ক্ষেত্রেও এটা ব্যতিক্রম নয়। ব্যবসার বিভিন্ন স্তরে, বিশেষ করে বিনিয়োগ থেকে রিটার্ন আসার যে অনিশ্চয়তা থেকে যায়, সেটাই থেকে ঝুঁকির উদ্ভব ঘটে। বিভিন্ন লেখক ঝুঁকি সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন। নিচে কয়েকটি সংজ্ঞা প্রদান করা হল। দ্য ভেরিয়েবিলিটি অব রিটার্নস ফ্রম দোজ দ্যাট আর এক্সপেক্টেড ইজ কল্ড রিস্ক। দ্য ভেরিয়েবিলিটি অফ রিটার্নস মানে হচ্ছে আমি আমার যে প্রাপ্য বা আমি যে ব্যাকটা পাবো সেটার যে ভেরিয়েবিলিটি মানে নিশ্চিততা নাই বা পার্থক্যটা, ফ্রম দোজ দ্যাট আর এক্সপেক্টেড ইজ কল্ড রিস্ক মানে হচ্ছে প্রত্যাশার থেকে প্রাপ্তির যে ডিফারেন্সটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিস্ক। এস রবিনসের মতে ঝুঁকি হল অনিশ্চয়তার ফল বা অনিশ্চয়তা হতে উৎপন্ন, যা ব্যাপকভাবে মনোবিজ্ঞান মানব জ্ঞানের অসম্পূর্ণতা বা তাদের বিচার বুদ্ধির অসামর্থতার সাথে সম্পৃক্ত। ঝুঁকি জিনিসটা আমরা সবসময় ক্যালকুলেট করতে পারি না, কারণ ঝুঁকির বিষয়টা হচ্ছে বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, যার কারণে এটি সবসময় ক্যালকুলেটরে যে ক্যালকুলেশন করে বের করে নেওয়া যায় এবং সেটাই ভবিষ্যতে ঘটবে বিষয়টা সেরকম নয়। আমরা এটা কিছুটা ক্যালকুলেট করতে পারি, আবার কিছুটা থেকে যায় ভবিষ্যতের হাতে, যার কারণেই এটা হচ্ছে আমার কি বলবো মানে আমার প্রত্যাশার থেকে প্রাপ্তির ডিফারেন্স। আর্থার উইলিয়ামস বলেন, দ্য ভেরিয়েবিলিটি অফ রেজাল্টস ফ্রম দোজ আর ভেরি পসিবল আউটকামস অফ এ ডেফিনেট সিচুয়েশন। সি ভ্যান হ্যাম্পটন এর মতে, বিনিয়োগ হতে প্রকৃত প্রাপ্তি পূর্বাভাস থেকে কম হওয়ার সম্ভাবনাই ঝুঁকি। আমি একটি জায়গায় বিনিয়োগ করলাম, সেখান থেকে আমি যে এক্সপেকটেশনটা রেখেছি তার যে পূর্বাভাসটা আছে সেখান থেকে কম হওয়ার প্রবাবিলিটিটাই হচ্ছে ঝুঁকি। আই এম পান্ডে বলেন, রিস্ক এক্সিস্ট বিকজ অফ দ্য ইনএবিলিটি অফ দ্য ডিসিশন মেকার টু মেক পারফেক্ট ফোরকাস্টস। আমরা যে পূর্বাভাসটার যে একটা পূর্বানুমান করি সেখান থেকে যে ভেরিয়েন্সটা হচ্ছে তাকেই বলা হচ্ছে ঝুঁকি। আচ্ছা, তো এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, তোমরা তোমাদের পছন্দ মতন সংজ্ঞাগুলো সিলেক্ট করে তারপরে পড়বে। যেটি তোমাদের কাছে সহজ বলে মনে হবে সেটি তোমরা পড়বে, এবং অবশ্যই আমি বলবো যে জিস্ট কথাটুকু লিখে আসল সংজ্ঞাটুকু যেন পরীক্ষার খাতায় তুলে ধরতে পারো, সেভাবেই প্রিপারেশনটা রাখবে। চলো এবার আমরা ঝুঁকির প্রকারভেদ পড়ব। ঝুঁকির প্রকারভেদটা একটু দেখো। ঝুঁকির প্রকারভেদকে নিম্নোক্ত ছকে উপস্থাপন করা হলো। ঝুঁকি, ব্যবসায় ঝুঁকি, খাঁটি ঝুঁকি, আর্থিক ঝুঁকি। খাঁটি ঝুঁকির ভিতরে দুটো ভাগ করা হয়েছে, বিমাযোগ্য ঝুঁকি, বিমা অযোগ্য ঝুঁকি। বিমাযোগ্য ঝুঁকির ভিতরে আবার কয়েকটা ভাগ আছে, সম্পত্তি ঝুঁকি, দায় ঝুঁকি, ব্যক্তিগত ঝুঁকি। বিমা অযোগ্য ঝুঁকির মধ্যে বাজার ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি, উৎপাদন ঝুঁকি। ওকে, এবার আমরা একটু ডিটেলসে চলে যাই।
আচ্ছা, উপরিউক্ত শ্রেণী বিভাগগুলোর বর্ণনা নিচে দেয়া হলো। ব্যবসায় ঝুঁকি, বিজনেস রিস্ক কাকে বলে? ব্যবসায় কার্যক্রম পরিচালনায় যে ঝুঁকি বিদ্যমান তাকে ব্যবসায় ঝুঁকি বলে। মূলত প্রাকৃতিক ও মানবিক কারণে ব্যবসায় ঝুঁকি সৃষ্টি হয়। ব্যবসায় ঝুঁকি ব্যবসায়ের সম্পত্তির সাথে জড়িত, এটা মুনাফার উপর সরাসরি প্রভাব ফেলে। সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিত না করতে পারলে ব্যবসায় ঝুঁকি বেড়ে যায়। আমি আবার একটু রিপিট করছি কি বিষয়টা, ব্যবসায় কার্যক্রম পরিচালনায় যে ঝুঁকি বিদ্যমান, ব্যক্তি ব্যবসায় পরিচালনার সময় অবশ্যই কিছু ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটাকে আমাদের বলা হচ্ছে ব্যবসায় ঝুঁকি। এবং ব্যবসায় ঝুঁকিটা কৃষির সাথে কিভাবে কিভাবে হতে পারে, প্রাকৃতিক ও মানবিক কারণে। আমাদের ঝড় বৃষ্টি ঝঞ্ঝা ভূমিকম্প এই ধরনের প্রাকৃতিক কারণেও আমাদের ঝুঁকির সৃষ্টি হয়ে থাকে এবং মানবিক কারণেও ঝুঁকির সৃষ্টি হয়ে থাকে। ব্যবসায় ঝুঁকি ব্যবসায় সম্পত্তির সাথে জড়িত, এটা মুনাফার উপর সরাসরি প্রভাব ফেলে। সম্পত্তি যথাযথ ব্যবহার নিশ্চিত না করতে পারলে ব্যবসায় ঝুঁকি বেড়ে যায়। এবং আমাদের সম্পত্তির সাথে এই ঝুঁকিটা রিলেটেড, সম্পত্তি ব্যবহারটা নিশ্চিত করতে না পারলে ব্যবসায় ঝুঁকিটা বেড়ে যাবে। খাঁটি ঝুঁকি কাকে বলে? যে ক্ষেত্রে শুধুমাত্র লোকসানের সম্ভাবনা থাকে, কোন লাভের সম্ভাবনা থাকে না, তাকে খাঁটি ঝুঁকি বলে। কি বললাম আমি, যে ক্ষেত্রে শুধুমাত্রই লোকসানের সম্ভাবনা থাকবে, এখানে কোনো লাভের কোনো বিষয়ই নেই, লাভ এখানে নাই, শুধুমাত্রই হচ্ছে লোকসান, যার কারণে এটাকে বলা হয়েছে একেবারেই খাঁটি বা পিওর। খাঁটির ঝুঁকিটাকে আবার ভাগ করা হয়েছে বীমাযোগ্য ঝুঁকি। বীমাযোগ্য ঝুঁকিকে নিম্নোক্ত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা সম্পত্তি ঝুঁকি, কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা পরিবারের মালিকানাধীন কোনো সম্পত্তি ক্ষতি বিনষ্ট হারানো বা মূল্য হ্রাসের ঝুঁকিকে সম্পত্তি ঝুঁকি বলে। আবার আমি পড়ছি কি, কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা পরিবারের মালিকানাধীন কোনো সম্পত্তি ক্ষতি বিনষ্ট বা হারিয়ে যাওয়ার বা মূল্য হ্রাসের ঝুঁকিকে সম্পত্তি ঝুঁকি বলছে। আমার ব্যবসা বা আমার পরিবারের কোনো সম্পত্তির যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় বা কোনো ক্ষতি হয়, সেটাকে বলা হচ্ছে আমার সম্পত্তি ঝুঁকি। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে দায় ঝুঁকি। দায় ঝুঁকি কি? লায়াবিলিটি রিস্ক। প্রতিষ্ঠান যে সকল পক্ষের নিকট দায়বদ্ধ থাকে তাকে কোনো কারণে এ সকল দায় বৃদ্ধিজনিত ঝুঁকিকে দায় ঝুঁকি বলে। কি বললাম আমি, আবার একটু বলছি, প্রতিষ্ঠান যে সকল পক্ষের নিকট দায়বদ্ধ থাকে কোনো কারণে এ সকল দায় বৃদ্ধিজনিত ঝুঁকিকে দায় ঝুঁকি বলে। মানে হচ্ছে আমি আমার প্রতিষ্ঠান, আমি যেসব জায়গায় আমার প্রতিষ্ঠানটির লায়াবিলিটি আছে, সেসব লায়াবিলিটিগুলো যদি বৃদ্ধি পায় সেটাকে বলা হচ্ছে দায় ঝুঁকি। ব্যক্তিগত ঝুঁকি কাকে বলে? শ্রমিক কর্মচারী বা কর্মকর্তার নিকট কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে তাকে ব্যক্তিগত ঝুঁকি বলে। শ্রমিক কর্মচারী বা কর্মকর্তার নিকট কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে, অর্থাৎ বলা হচ্ছে শ্রমিক কর্মচারী বা কর্মকর্তার নিকট কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে তাকে ব্যক্তিগত ঝুঁকি বলে। মানে শ্রমিক কর্মচারীরা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে আমরা সেটাকে বলি ব্যক্তিগত ঝুঁকি। আচ্ছা, বীমা অযোগ্য ঝুঁকি। বীমা অযোগ্য ঝুঁকিকে আবার নিম্নোক্ত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা বাজার ঝুঁকি। পর্যাপ্ত জ্ঞানের অভাবে বাজার সম্পর্কে সঠিক পূর্বাভাসে ব্যর্থ হলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে। এটা মূলত বাজার গবেষকগণের ব্যর্থতার জন্যই সৃষ্টি হয়। আমি আবার বলছি, পর্যাপ্ত জ্ঞানের অভাবে বাজার সম্পর্কে সঠিক পূর্বাভাসে ব্যর্থ হলে, অনেক সময় আমরা মার্কেটটাকে ঠিকঠাক মতো কি বলবো আমি কাউন্ট করতে পারি না, যার কারণে মার্কেট কাউন্ট আমার অভাবের ফলে আমি ঠিকভাবে ডিমান্ডটা নির্ধারণ করতে পারি না, এর ফলশ্রুতিতে একটা বাজার ঝুঁকির সৃষ্টি হতে পারে। এটা মূলত বাজার গবেষকগণের ব্যর্থতার জন্য সৃষ্টি হয়। বাজার গবেষণা যদি ঠিক মতন করতে না পারে বা ব্যর্থ হয় তখন এই ধরনের ঝুঁকি সৃষ্টি হবে। রাজনৈতিক ঝুঁকি, পলিটিক্যাল রিস্ক। বর্তমানে বিনিয়োগকারীদের বিনিয়োগ করার ক্ষেত্রে রাজনৈতিক ঝুঁকি বিবেচনা করতে হয়, কারণ কোন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সেই দেশের কোম্পানিগুলোর সিকিউরিটির আয়ের পরিমাণ কমে যায়। এটা অভ্যন্তরীণ বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী উভয়কেই প্রভাবিত করে। কি বললাম আমি, বর্তমানে বিনিয়োগকারীদের বিনিয়োগ করার ক্ষেত্রে রাজনৈতিক ঝুঁকি। আমি আবার একটু বলছি, রাজনৈতিক বিষয়গুলো কেন আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে হরতাল, ধর্মঘট, স্ট্রাইক এই ধরনের বিষয়গুলো রাজনীতির সাথে জড়িত, এবং রাজনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাহলে অটোমেটিক্যালি একটি দেশের শেয়ার বাজার পড়ে যায় এবং তখন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যগুলো ঝুঁকির সম্মুখীন হয়ে যায়, এবং এটি অভ্যন্তরীণ বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী উভয়ের ক্ষেত্রে উভয়কে প্রভাবিত করে। এটাকে বলা হচ্ছে আমার রাজনৈতিক ঝুঁকি, যেগুলো আমার রাজনৈতিক কারণে সৃষ্ট।
উৎপাদন ঝুঁকি বা প্রোডাকশন রিস্ক। পণ্য উৎপাদনকালীন সময় বিভিন্ন ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়, আর এই অনিশ্চয়তা থেকে উৎপাদন ঝুঁকির সৃষ্টি হয়, যেমন কাঁচামাল সরবরাহে ঘাটতি, শ্রমিকের স্বল্পতা, যন্ত্রপাতির অপর্যাপ্ততা ইত্যাদি। পণ্য উৎপাদনকালীন সময় মানে হচ্ছে আমার পণ্যটা যখন আমি উৎপাদন করছি তখন বিভিন্ন ধরনের অনিশ্চয়তা হতে পারে, যেমন হঠাৎ করে হয়তো আমার কাঁচামাল সরবরাহে ঘাটতি হয়ে যাচ্ছে, হঠাৎ করে শ্রমিক আমার নাই, আবার দেখা যাচ্ছে যে যন্ত্রপাতির নেই বা অপর্যাপ্ততা রয়েছে, যার কারণে আমার উৎপাদনটা ঝুঁকির সম্মুখীন হয়ে গেছে। অর্থাৎ উৎপাদনের সময় যে ধরনের অনিশ্চয়তার সম্মুখীন হবে প্রতিষ্ঠান বা কারখানা, সেগুলিকে বলা হচ্ছে উৎপাদন ঝুঁকি। লাস্ট ওয়ান, আর্থিক ঝুঁকি, ফিনান্সিয়াল রিস্ক। আর্থিক ঝুঁকি ব্যবসার মূলধন কাঠামোর সাথে সম্পৃক্ত, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মূলধনের ক্ষতির সম্ভাবনা আর্থিক ঝুঁকি। অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মূলধনের ক্ষতির সম্ভাবনা আর্থিক ঝুঁকি। অর্থাৎ আমার যদি অর্থের অনিশ্চয়তা থাকে বা অর্থের আমার যদি ওয়ার্কিং ক্যাপিটালের ঘাটতি থাকে, তখন আমার মূলধনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আমার প্রতিষ্ঠানটা রানিং করার ডিফিকাল্ট হয়ে যায়, তখন আর্থিক ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে। মূলধন কাঠামোতে স্থায়ী আর্থিক ব্যয়যুক্ত তহবিলের ব্যবহার কমিয়ে আর্থিক ঝুঁকি হ্রাস করা যেতে পারে, কেননা ব্যবসায়ের মূলধন তহবিলে ঋণের পরিমাণ বৃদ্ধি করলে বাধ্যতামূলকভাবে সুদের পরিমাণ বৃদ্ধি পায়। আবারও বলছি আমি কি বলল, মূলধন কাঠামোতে স্থায়ী আর্থিক ব্যয়যুক্ত তহবিলের ব্যবহার কমিয়ে আর্থিক ঝুঁকি হ্রাস করা যেতে পারে। অর্থাৎ আমার যে মূলধন ক্যাপিটাল স্ট্রাকচারটা আছে, সেখানে আর্থিক ব্যয়যুক্ত স্থায়ী আর্থিক ব্যয়যুক্ত তহবিল ব্যবহারটা যদি আমি কমিয়ে আনতে পারি, তাহলে আমার ফিনান্সিয়াল রিস্কটা আমি কিছুটা কমিয়ে আনতে পারবো। কারণ হচ্ছে মূলধন তহবিলের ভিতরে আমার যত বেশি পরিমাণে ঋণ থাকবে, তত বেশি পরিমাণে আমাকে সুদ দিতে হবে। এই জন্য বলা হচ্ছে যে এই ঋণের পরিমাণটা বা স্থায়ী আর্থিক ব্যয়যুক্ত তহবিল যদি আমি কমিয়ে আনতে পারি, তাহলে আমার আর্থিক ঝুঁকির পরিমাণটা অনেকটা কমে যাবে। আজকে আমরা রিস্ক এবং রিস্কের প্রকারভেদটা ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নতুন টপিক নিয়ে হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।